কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে কাউকে ব্লক করবেন এবং ব্লক করার পর কিভাবে আপনি পুনরায় তাকে আবার আনব্লক করবেন। তো বিয়ার্স আমি কিন্তু আপনাদের দুটো প্রসেসে কিন্তু শিখিয়ে দিব। তো আপনি এটি করার জন্য প্রথমে চলে আসবেন অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন আসার পর বিয়ার্স এখান থেকে আপনি যাকে ব্লক করতে চান আপনি সিম্পলি এখানে নিচে সার্চ বারের উপর একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে আপনি সিম্পলি বিয়ার্স আবারও সার্চ বারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি সিম্পলি ওনার অ্যাকাউন্টের নামটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করে আপনি সিম্পলি ওনার অ্যাকাউন্টের উপর ক্লিক করে ওনার অ্যাকাউন্টটাকে অন করবেন। তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি ওনাকে ব্লক করবো, যার জন্য আমি ওনার অ্যাকাউন্টটাকে অন করে ফেলেছি। অ্যাকাউন্টটাকে অন করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স উপরে তিনটা ডট চিহ্ন শো করছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দু নম্বর শো করছে ব্লক, আপনি এখান থেকে সিম্পলি ব্লকের উপরে একটা ক্লিক করে দেবেন। ব্লকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে শো করছে ব্লক, আপনি সিম্পলি এখান থেকে ব্লকের উপর একটা ক্লিক করে দেবেন। ব্লকের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু ওনাকে ব্লক করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। বিয়ার্স আপনি যাকে ব্লক করেছেন কিংবা আপনি পুনরায় আবার ওনাকে আনব্লক করবেন, আনব্লক করার জন্য আপনি প্রথম চলে আসবেন অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আসার পর আপনি সিম্পলি বিয়ার্স এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স তিনটা থ্রি ডট শো করছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম শো করছে সেটিংস, আপনি এখান থেকে সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরে শো করছে প্রাইভেসি, আপনি এখান থেকে সিম্পলি প্রাইভেসির উপর একটা ক্লিক করে দেবেন। প্রাইভেসির উপর ক্লিক করার পর আপনি এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন বিয়ার্স দু নম্বরে শো করছে ব্লকড অ্যাকাউন্টস, আপনি এখান থেকে ব্লকড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আজ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে যাকে যাকে ব্লক করেছেন আপনি সবার লিস্ট দেখতে পাবেন। আপনি সিম্পলি যাকে আনব্লক করবেন আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আনব্লক শো করছে, আপনি আনব্লকের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার আনব্লকের উপর একটা ক্লিক করে দেবেন। আনব্লক করা সম্পূর্ণ হয়ে গেছে এবং কিন্তু উনি ব্লক লিস্ট থেকে চলে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।